আসসালামু আলাইকুম আজকে আশুগঞ্জের এই অল্টারনেটরের এবং ইনফাইনাইট বাসবারে যে কম্বিনেশনের ম্যাথটা আসছিল এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো অনেকের আসলে নো লোড ভোল্টেজ এই কনসেপ্টটা নিয়ে এখনো প্রবলেম আছে এই জিনিসটা আরো کلیয়ারলি আমি হচ্ছে লাস্টকে গিয়ে ব্যাখ্যা করব বাট আপাতত ম্যাথটা সলভ আমরা দেখব ব্যাখ্যা টুকটাক দেব কারণ এখানে আসলে খুব বেশি ব্যাখ্যা করার জায়গা নাই তবে নো লোড ভোল্টেজটা নিয়ে যেহেতু অনেকের প্রবলেম হচ্ছে ওইটা একটু নিজের মতো করে আমি বোঝানোর চেষ্টা করব তবে ওইটা পরে গিয়ে বোঝানোর চেষ্টা করবো আগে হচ্ছে এটার একজাক্ট আমরা সমাধান দেখব দেন ওইটা নিয়ে আলোচনা দেখেন এখানে আমাদের কোশ্চেন কি একটা অল্টারনেটর কথা বলা আছে অল্টারনেটরটা একটা বাস ইনফাইনাইট বাস বারের সাথে কানেক্টেড মতো অবস্থায় আমাদের নোলোড ভোল্টেজ বের করতে হবে এবং সেই বাস বারকে অল্টারনেটরটা কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে এইটা বের করতে নরমালি আমাদের যে বইগুলো আমরা ইংলিশ রাইটারদের বইগুলো পড়ে থাকি সেখানে পাওয়ার সেন্ট টু দা লোড অথবা পাওয়ার সেন্ট টু দা বাস বার বলতে এটা বোঝায় যে আমাদের ইনপুট বা অল্টারনেটর এক্স্যাক্টলি কি পরিমাণ পাওয়ার ওই বাস দিচ্ছে অথবা বাস বার কি পরিমাণ পাওয়ার পাচ্ছে কি পরিমাণ পাওয়ার পাঠাচ্ছে বিষয়টা এরকম না ধরেন অল্টারনেটর পাঠাচ্ছে একশো কিন্তু বাস বার পাচ্ছে আশি মাঝখানে হয়তো কোনো লস টস হচ্ছে তো সেন টু দ্য বাসবার বলতে আসলে এই আশিটার কথাই বোঝাচ্ছে একশোটার কথা না এটা হচ্ছে আমাদের ইংলিশ রাইটারদের বইয়ের ভাষা বা নর্মালি যেই প্রচলিত নিয়ম যেটা বলি তাহলে ফলে আমাদের রিয়েল এন্ড রিয়েক্টিভ পাওয়ার সেন টু দা বাসবার বলতে আমরা বাসবার বাই লোড সাইড এর ইয়েটাকে কাউন্ট করবো আচ্ছা সেকেন্ড হচ্ছে তো এখন দেখেন আমরা পার্ফে সার্কিট আকালে কিন্তু ম্যাথটা ইজিলি সলভ করা যায় আমরা এই পাশে একটা নিলাম এটা হচ্ছে আমাদের সেই নো লোড ভোল্টেজটা এইটাই মূলত বের করা লাগবে আর এইটা হচ্ছে আমাদের বাস পার সাইড আমরা একটা এরকম লোডের সিম্বল আঁকাই যে একে মূলত পাওয়ার সাপ্লাই দেওয়া যেহেতু এটা ওয়ান পার ইউনিট আমাদের বাস ভোল্টেজটা ফুল লোড অবস্থায় অথবা বাস ভোল্টেজ তাহলে আমরা সেটাকে রেফারেন্স ধরে নিতে পারি যে ওয়ান জিরো ডিগ্রি পার ইউনিট আর এটা যেহেতু ওয়ান পার ইউনিট তাহলে এটা হবে যে ওয়ান পার পার ইউনিট প্রত্যেক জায়গায় না লিখলেও চলতেছে আমরা ম্যাথ করার সময় লিখে ওকে আর এইটা হচ্ছে ই এ কথার কথা এইটাই আমাকে বের করে দেখাইতে হবে যে এটার মান কত যেহেতু কারেন্ট এখন আমাকে দেখা দিচ্ছে জিরো পয়েন্ট এইট পার ইউনিট জিরো এইট ল্যাগিং এবং এইটাকে আমরা রেফারেন্স ধরতেছি ফলে আমরা আই এল বলি আই এ বলি একই কথা সেটা সমান কত হবে জিরো পয়েন্ট এইট মাইনাস মাইনাস কেন কারণ ল্যাগিং তো ল্যাগিং হলে ভোল্টেজ থেকে কারেন্টটা কি থাকবে ল্যাগে থাকবে মানে এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এটা কি জিরো মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর এগুলো কিন্তু সবই আমরা ক্লাসে দেখছি তাহলে আমরা লিখে দিলাম ইনভার্স অথবা এটাকে লেখা যায় জিরো পয়েন্ট এইট অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ছত্রিশ দশমিক আট সাত ডিগ্রি এখন ই এটা কিন্তু খুব সিম্পল এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ করে দিলে ই পাওয়া যাবে তার মানে ওয়ান জিরো ডিগ্রি এইটার সাথে যোগ করে দেব জিরো পয়েন্ট এইট মাইনাস ছত্রিশ দশমিক আট সাত আর যে ওয়ান এটা যোগ করে দেন আমরা কিন্তু নো লোড ভোল্টেজটা পেয়ে যাব এবং এইটাই কিন্তু সে নো লোড ভোল্টেজ তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট এইট মাইনাস ছত্রিশ দশমিক আট সাত এর সাথে গোন করে দেব ওয়ান আই

এবার আমি পরবর্তী বি নাম্বার ম্যাথটা শুরু করার আগে নো লোড ভোল্টেজ এর কনসেপ্ট একটু খেয়াল করি সবাই বলতেছেন বা সবাই ঠিক না অনেকের ভিতরে এই কনফিউশন যে আমরা তো জানি যে নো লোড মানে কারেন্ট চলে না তাহলে এখানে কারেন্ট আমি দিলাম আবার এটাকে বলতেছি নো লোড আবার জানি যে নো লোড মানে আমার এই সাইডের এর ভোল্টেজ আর এই সাইডের এর ভোল্টেজ সমান তাহলে তো এটা আসলে ওয়ান পার ইউনিটি হবে এটা তো হওয়া উচিত কারণ যেহেতু সমান নো লোড ক্ষেত্রে এখানে কোনো ড্রপ নাই তাহলে কেন এরকম হচ্ছে না অথবা কেন কারেন্ট চলতেছে দেখেন এটা সিম্পলি আমরা যদি একটা ডিসি সার্কিট নিয়ে জিনিসটা দেখার ট্রাই করি তাহলে খুব সহজে বুঝতে পারবো দেখেন এই প্রশ্নের আনসার আপনি নিজে এখন দিতে পারবেন আমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম এখানে আমাদের লাইনের একটা রেজিস্ট্যান্স আছে আর এইটাকে আমি লোড রেজিস্ট্যান্স বলতেছি মানে এটা মনে রাখেন যে এটা হচ্ছে আমাদের লোড বোঝার জন্য এটা ধরলাম দুই ওহমের একটা লোড মানে এই রেজিস্ট্যান্সটা দুই ওহম আর এটা হচ্ছে কথার কথা তিন এখন প্রশ্নে যদি আমি বলে দিই এখানে চার ভোল্টেজ পাচ্ছে তাহলে নো লোড ভোল্টেজ কত তাহলে প্রশ্ন কিন্তু এটা 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 আমাদের আমাদের লোড লোড বলে যে কানেক্ট অবস্থায় ভোল্টেজ পাচ্ছে তো চার এখন তাহলে এখানে লোডের অবস্থায় পাচ্ছে চার ভোল্টেজ প্রশ্ন হচ্ছে নো লোড ভোল্টেজ কত তাহলে আপনি যদি বলেন যে দুই প্রান্তের ভোল্টেজ সমান নো লোড ক্ষেত্রে তাহলে এখানে চার ভোল্টেজ মানে নো লোড ভোল্টেজ চার ভোল্টেজ বিষয়টা কি তাই এটা কি নো লোড অবস্থা হয়েছে এটা কিন্তু নো নো লোড লোড অবস্থা কখন হবে যখন এটা ফেলবো তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ ভোল্টেজ ভোল্টেজ এখানে তো পাচ্ছে ঠিকই আছে আচ্ছা এই ভোল্টেজটা কি বারবার চেঞ্জ হতে পারবে বারবার চেঞ্জ হতে পারবে না কারণ এটা তো ব্যাটারি এটা ফিক্সড একটা জিনিস এখন যদি আমি এখানে লোড কানেক্ট করি বলেন তো এইটা কি কখনো পসিবল যে এখানে চার ভোল্টেজ দিব এখানে ড্রপ হয়ে এখানে আবার ফুল লোড ভোল্টেজ চার ভোল্টেজ পাবো এটা কিন্তু সম্ভব না কিন্তু এই জিনিসটাকে আর একটু অন্য ভাবে ভাবেন তো যে দুই ওহোম এ যদি চার ভোল্টেজ পেয়ে থাকে তাহলে এর ভিতরে কারেন্ট চলতেছে দুই অ্যাম্পিয়ার তাহলে তিন ওহোম এ পাবে ছয় ভোল্টেজ ফলে চার ভোল্টেজ আর ছয় ভোল্টেজ মানে হচ্ছে দশ ভোল্টেজ এখন বলতে পারেন নো লোড ভোল্টেজটা কোথায় তো সমান হবে দেখেন সেটা কিন্তু পাওয়া যাবে নো লোড ভোল্টেজ মানে লোড কে খুলে ফেললাম কারেন্ট চলতেছে না এই যে সব কিন্তু মিলে যাচ্ছে এখন নো লোড ভোল্টেজ মানে কারেন্ট চলবে না স্বাভাবিক এর ভেতরে কোনো কারেন্ট নাই এখানে যে ছয় ভোল্টেজ আগে ড্রপ হচ্ছিল সেটা এখন আর হবে না ফলে এইখানে কত ভোল্টেজ পাবে এইখানে পাবে দশ ভোল্টেজ এইটাকেই বলে নো লোড ভোল্টেজ খেয়াল করেন তো নো লোড ভোল্টেজ দশ ভোল্টেজ কার সমান ব্যাটারির ভোল্টেজ সমান তার মানে নো লোড ভোল্টেজ যদি বের করতে বলে ইনডিরেক্টলি ব্যাটারির ভোল্টেজ বের করতে বলতেছে যখনই এইখানে দুই ওহমের রেজিস্টেন্স কানেক্ট করে দেব তখন এই দশ ভোল্টেজটা হয়ে যাবে চার ভোল্টেজ কিন্তু যখন এটা খুলে ফেলবো তখন এই দুই মতে ভোল্টেজ পাবে দশ ভোল্টেজ ফলে চার ভোল্টেজকে বলে ফুল লোড ভোল্টেজ এই দশ ভোল্টেজকে বলে নো লোড ভোল্টেজ এইভাবে ভাবলে চলবে না আমাকে এইভাবে ভাবতে হবে এই কারণে যখনই আমাকে নো লোড ভোল্টেজ বের করতে বলে লোডের অবস্থায় কারেন্ট দিয়ে আমরা এই এই সাইডের সাইডের ভোল্টেজ বের করি তো তো ভোল্টেজটাকেই আমরা অল্টারনেটরের ক্ষেত্রে ই এ নামে চিনি সেম জিনিস কিন্তু জাস্ট এইটা দিয়ে বুঝলে কিন্তু ওকে তাহলে আপনারা যাদের একটু প্রবলেম হচ্ছে এই কনসেপ্টটা দুই একবার দেখেন দেখবেন যে ইনশাল্লাহ ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পারবেন এবার আমরা বি নাম্বার প্রশ্ন নিতে বি নাম্বার প্রশ্ন হচ্ছে কি পরিমাণ পাওয়ার রিয়াকটিভ এবং রিয়েল পাওয়ার বাসে সেন্ট করা হচ্ছে তো স্বাভাবিক কথা বাসের এক রসে ভোল্টেজ যেহেতু আমাদের ওয়ান বা বাসে ভোল্টেজ হচ্ছে ওয়ান তাহলে আমরা কমপ্লেক্স পাওয়ারটা কিভাবে লিখতে পারি ভোল্টেজ আর এর কনজুগেট তো ভোল্টেজ হচ্ছে ওয়ান জিরো ডিগ্রি কারেন্ট ছিল পয়েন্ট ওয়ান মাইনাস ছত্রিশ দশমিক সাত কনজুগেট করলে এটা প্লাস লিখে দিতে পারি তাহলে ক্যালকুলেটারে যদি এটা তুলি আমরা যে ওয়ান ইন্টু জিরো ডিগ্রি না দিলেও চলে পয়েন্ট এইট তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে ছত্রিশ দশমিক আট সাত তো এটা তো আমাদের একটাতে চলে আসছে ওভারঅল চলে আসছে তো এটাকে আমরা আলাদা করে লিখতে চাই রিয়েল আর রিয় আলাদা পার্ট আকারে লিখে চাই এই যে এখানে দেখেন পয়েন্ট সিক্স থ্রি নাইন 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 মানে এটাকে আমরা পয়েন্ট সিক্স ফোর লিখে দিতে পারি সাথে যে জিরো পয়েন্ট ফোর এইট তার মানে রিয়েল পাওয়ার হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স ফোর পার ইউনিট আর রিয়াকটিভ হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট পার ইউনিট যেহেতু অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই আমরা পারিনি তাড়ে দিলেই চলতেছে তো এই হচ্ছে মোটামুটি আহ অল্টারনেটরের নো লোড ভোল্টেজের কনসেপ্ট এবং হচ্ছে যে পাওয়ার কি পরিমাণ পাঠাচ্ছে সেটার বিষয়